চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোন মানুষের দুই পা দাঁড়াতে পারবে না। কয়টা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে? চারটা। নাম্বার এক, আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবনে তোমার অর্জন কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তোমাকে যে বিশাল জীবন দেয়া হলো, এই পুরো জীবনে তুমি আমার কাছে কি নিয়ে এসেছো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। সেদিন আল্লাহর কাছে বলার মতো কি আছে? আল্লাহ, আমার জন্মের পর পয়লাহা করে একটা চাকরি বাগাইছি, একটা ব্যবসা জোগাইছি, বিদেশে যাওয়ার একটা বাহু করছি, ব্যবস্থা করছি, বিয়ে শাদী করছি, দুই চারটা ছেলে মেয়ে হয়েছে, একটা ঘর তুলছি, এরপর ছেলে মেয়ে বিয়ে দিছি, এরপরে বুড়ো হয়ে গেছি, এরপর দোকানে যে আড্ডা ফাড্ডা মারছি, তারপরে মরে কবরে চলে আসি, এই তো নিয়ে আসছি। এটা বললে আল্লাহর কাছে পাপ পাওয়া যাবে? এটা তো গরু ছাগলেও করে, এটা তো হাঁস মুরগিও করে, এটা তো পশু পাখিও করে, এটা তো অন্যান্য জীবজন্তুও করে। তোমাকে যে আশরাফুল মাখলুকাত বানানো হলো, তোমাকে যে বিবেকবান মানুষ করা হলো, তোমাকে যে আকলমন করা হলো, তোমাকে যে আদম সন্তান করা হলো, তোমাকে যে সৃষ্টির সেরা করা হলো, তোমার জীবনের অর্জন অন্য দশটা পশু পাখির মতো, অন্য দশটা জীবজন্তুর মতো যদি হয়, তাহলে কেন তুমি জান্নাত আশা করছো? তারা কেন জান্নাত আশা করছে? ঠিক না বেঠিক? গরু ছাগল কি করে ভাই? ঘুম থেকে উঠার পর খাওয়া দাওয়ার জন্য অস্থির হয়ে যায়, একটু আধার জোগাড় করে নিজের জন্য, নিজের বাচ্চার জন্য, এরপর নিয়ে এসে গোয়াল ঘরে ঘুমায় যায়। হ্যাঁ, হাঁস মুরগি তার খোঁড়ে এসে ঘুমায় যায়, এরপর আবার দিন রাত কাটে, আবার সকালে উঠে খাওয়া দাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। আপনার আমার জীবন যদি পশু পাখির মতো হয়, তাহলে পশু পাখির সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কোথায়? একজন ইমানদার সেজন্য তার জীবনের প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এই কাজ আখেরাতের কোনো পুঁজি সংগ্রহ করতে সহায়তা করবে কি করবে না। প্রত্যেকটা কাজ এখান থেকে হয় আমার মিজানে নেকামলে উঠানোর মতো আমল থাকবে। এই যে ওয়াজ মাহফিলে আসছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে এখানে? দুনিয়ার কোনো ধান্দা আছে? কোনো টাকা পয়সার টার্গেট আছে? কোনো সুবিধা আছে এখানে? এখানে আসছেন আল্লাহকে খুশি করার জন্য। ইনশাআল্লাহ এটা মিজানের পাল্লা নেকামল হিসাবে উঠবে। আপনি ফজরের নামাজ কালকে জামাতের সাথে পড়বেন, এটা আপনার মিজানের পাল্লায় উঠবে। তো চারটি প্রশ্নের উত্তরের মধ্যে একটার উত্তর যদি রেডি করতে হয়, এভাবে হিসেব করে করে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে। আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আপনি জিজ্ঞাসা করছেন জীবনে কি করে আসছি দুনিয়া থেকে, আমি তেমন কিছু পাই নাই আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আমার জীবনে কখনো ছাড়ি নাই, এই একটা জিনিস নিয়ে আসছে, তাহলে এটা একটা অর্জন ইনশাআল্লাহ। আপনি যদি বলতে পারেন যে আল্লাহ আমি আমার এই জীবনে কখনো চুরিদারি করি নাই, কারোর একটা টাকা হক মেরে খাই নাই, মিথ্যা কথা বলি নাই, কারোর সাথে চিটারি বাটপারি করি নাই, কাউকে আঘাত দেই নাই, কারোর উপরে জুলুম করি নাই, কারোর প্রতি অন্যায় আচরণ করি নাই, কারোর কোনো হক নষ্ট করি নাই, আমি চেষ্টা করছি সবাই হক আদায় করে আমার দুনিয়ার জীবনটা পার করতে, এইটুকু যদি বলে আল্লাহর কাছে দাঁড়াতে পারেন, তাহলে আপনার জীবনে একটা বড় অর্জন হয়ে গেল ইনশাআল্লাহ। এরে বলে মুসলমান যে হিসেব করে চলবে, খেয়াল খুশি মতো চলবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, কিয়ামতের দিন আরেকটি প্রশ্ন করা হবে, তোমার যৌবন কালে তুমি কি করে এসেছো? অনেক লোক আছে দেখবেন বুড়ো বয়সে আসলে ভালো হয়ে যায়, বয়স ভারী হয়ে গেলে ফেরেশতা হয়ে যায়, হাজি সাহেব হয়ে যায়, নামাজি সাহেব হয়ে যায়, মুসল্লি সাহেব হয়ে যায়, সভাপতি সাহেব হয়ে যায়, সেক্রেটারি সাহেব হয়ে যায়, সব সাহেব হয়ে যায়, কিন্তু যৌবন কালে যত অপকর্ম আছে, উল্টাপাল্টা আছে, ভুল পথ আছে, সব দিকে পা মারা আছে না নাই? আমাদের যুবক ভাইরা যারা এখন আছে, আপনারা হয়তো মনে করছেন যে যৌবনের উচ্ছলতা, এই উন্মাদনা, যা খুশি তা করব, এরপরে বৃদ্ধ বয়সে এসে আল্লাহ বিল্লাহ করে সব সোজা করে ফেলবো না ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন বৃদ্ধকাল সম্পর্কে না, বুড়া হওয়ার পরে তুমি কি করছো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না, গোটা জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে। আর আলাদা করে স্পেশাল কোশ্চেন হবে, প্রশ্ন হবে যে তোমার যৌবনকালটা কিভাবে কাটাইছো সেটা বলো। যে যুবক তার যৌবনকাল
আল্লাহর ইবাদতে কাটিয়েছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবন কাষ্টা যৌবন কালটা যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়েছে সে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সে যৌবন কালকে নষ্ট দিয়ে ভরে নাই পবিত্র দিয়ে সে তার যৌবন কালকে পবিত্রতা দিয়ে সাজিয়েছে এই যুবক সেদিন বলতে পারবে আল্লাহ আমার সময়ের যুবকরা হারামের পথে গেছে জিনার পথে গেছে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করেছে আমি করি নাই আমি নিজেকে সেফ রাখার চেষ্টা করেছি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আল্লাহ আমার পথের যুবকরা ধূমপান করেছে মাদকের দিকে হাত বাড়িয়েছে নানা মেয়েকে উত্তক্ত করেছে গায়ের জোরে অন্যের উপরে জুলুম করেছে অনেক অন্যায় করেছে আমি করি নাই আল্লাহ তাহলে এই যুবক আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো জায়গা রেখে গেল তিন নম্বর প্রশ্ন হলো ওয়ান আলমিহি ফিমা আলিম আমিলা ফি আর যে আমল যে ইলম আপনি অর্জন করলেন কোরআন হাদিসের যে জ্ঞান আপনি অর্জন করলেন এখান থেকে আপনি কি আমল করলেন কতটুকু আমল করলেন এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে এই যে ওয়াজ শুনতেছেন শুধু ওয়াজ শুনলে হবে না আমলও করা লাগবে আমল না করলে চলবে শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে অতএব আজকের মাহফিল থেকে আরো যত মাহফিল আপনারা শুনেন প্রতিটা মাহফিল থেকে কিছু না কিছু জিনিস শিখে ওই দিন থেকে পরের দিন থেকে সেটা আমল করা শুরু করতে হবে যদি করেন তাহলে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে চার নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার সম্পদ কোথা থেকে তুমি কামাই করছো হালাল হারাম বাজ বিচার করছো নাকি টাকা পাইলেই খাবলা দিয়া ধরছো আর কোথায় ব্যয় করলা হালাল পথে ব্যয় করছো না অপচয় অপব্যয় করছো এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ তাআলার কাছে মোহতরম হাজেরিন এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ দিতে চান তাহলে তার একটি কাজ অনেক কাজের মধ্যে একটি কাজ তাকে অবশ্যই করতে হবে আর সে কাজটি হলো জীবনে কোনো অনর্থক বেহুদা কাজ করা যাবে চায়ের দোকানে যারা আড্ডা মারেন আমার বাবারা চাচারা আপনাদেরকে বলছি আপনারা যারা চায়ের দোকানে আড্ডা মারেন অনেক মধ্যবয়সী যুবক বাজারে গিয়ে অর্থহীন ভাবে ঘোরাঘুরি করেন হয়তো আপনি বেকার অবসর আছেন হাতে সময় আছে বাজারে গিয়ে দোকানে কতক্ষণ ওই দোকানে কতক্ষণ বসে আছেন টেলিভিশনের দিকে চেয়ে আছেন ফেল ফেল করে এক কাপ চা খাইতে দুই ঘন্টা সময় কাটাই দিচ্ছেন আড্ডা মারছেন সময় নষ্ট করছেন আপনাদের বলছি আমাদের জীবনের পুরো জীবনের এক কথায় যদি বলা হয় জীবনের অপর নাম কি এক শব্দে তাহলে সেটা হলো সময় সময়ের অপর নাম কি রে ভাই জীবন গোটা জীবনটা হলো কিছু সময়ের সমষ্টি ঠিক না বে ঠিক